আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত সাত কলেজে যারা রয়েছেন আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ফলাফল পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন প্রথমে আমরা জানব আবেদন করতে আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে কি কি কাগজপত্রের দরকার হবে দ্বিতীয় নম্বরে আমরা জানবো কিভাবে আমরা এই ডকুমেন্টগুলো পূরণ করব এবং কত টাকা লাগবে তৃতীয় নাম্বারে আমরা জানব কিভাবে আমরা কাগজপত্রগুলো সংগ্রহ করব এবং তা আমরা খুব সহজেই পূরণ করার পরে জমা দিতে পারবো এবং কোথায় আমাদেরকে যেতে হবে যাই হোক আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ কী করবো প্রথমে আমরা দেখি ফলাফল পুনরায় নিখনের জন্য আমাদের কী কাগজপত্র লাগবে প্রথমে আমাদের উত্তরপত্র পুনরায় নিখনের জন্য আবেদন এই ফর্মটা সংগ্রহ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটার ফটোকপি করে নেব তৃতীয় নম্বরে আমাদের যে রেজাল্ট শিট রয়েছে সেই রেজাল্ট শিটটা আমরা হচ্ছে ফটোকপি করে নেব এবং চার নম্বরে আমাদের লাগবে হচ্ছে ব্যাংকের রসিদ এই কাগজটা আমাদের লাগবে দ্বিতীয় নাম্বার আমরা দেখি এই কাগজপত্রগুলো কীভাবে আমরা পূরণ করব এবং হচ্ছে কত টাকা লাগবে তো প্রথমে আমাদের এই কাগজটা লাগবে এই ফর্মটা লাগবে এটা আমরা আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কথা বললে আমরা পেতে পারি আর যদি আমরা সেখানে না পাই আপনি গিয়ে বলবেন যে পুনরায় নিখানোর জন্য আবেদনের ফর্মটা আপনার প্রয়োজন আপনি আবেদন করতে চান যদি সেখান থেকে সংগ্রহ করতে না পারেন আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার্ড ভবনের আপনার হচ্ছে তৃতীয় তলায় চলে যাবেন সেখানে তিনশো দশ নম্বর কক্ষে যাবেন তিনশো দশ নাম্বার কক্ষে গিয়ে আপনি হচ্ছে বলবেন যে ফলাফল এখানে আবেদন ফর্মটা আপনার প্রয়োজন আপনি আবেদন করতে চান তখন হচ্ছে তারা আপনাকে দিয়ে দেবে আপনি হচ্ছে একজন সংগ্রহ করার পরে বাকিরা হচ্ছে আপনার ফটোকপি করে নিতে পারে দেখেন এখানে কিন্তু এটা ফটোকপি করা ওকে একজন সংগ্রহ ওর বাকিরা কিন্তু এইটা ফটোকপি করে নিতে পারবেন সমস্যা নেই তো দ্বিতীয় নাম্বার আমরা দেখবো এই কাগজগুলো বা ফর্মগুলো পূরণ করতে আমাদের কত টাকা লাগবে এবং হচ্ছে আমরা কিভাবে তা পূরণ করবো তো প্রথমে হচ্ছে বলি আপনাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য আটশো টাকা করে খরচ হবে যদি আপনার এক সাবজেক্ট হয় তাহলে আপনি এখানে আটশো দেবেন যদি আপনার দুই সাবজেক্ট হয় তাহলে আপনি এখানে ষোলোশো টাকা দেবেন যদি আপনি তিন সাবজেক্টের জন্য পুনরিনিখানে আবেদন করবেন তাহলে হচ্ছে এখানে চব্বিশশো টাকা দেবেন অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য আপনার হচ্ছে আটশো টাকা করে লাগবে তারপর এখানে আপনি আপনার বর্ষ দেবেন যে বর্ষের যে সাবজেক্টের জন্য আপনি আবেদন করবেন সেই বর্ষটা এখানে দেবেন এখানে আপনার নাম দেবেন কলেজের নাম দেবেন এখানে পরীক্ষার নাম ও বিষয় দিবেন যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যাই হোক এখানে দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে আপনার বা সাবজেক্ট দেবেন তারপরে রুল নাম্বার ওকে আপনার রুল নং দেবেন পরীক্ষার রুল নং এগুলো হচ্ছে কি পরীক্ষার রুল নং ওকে আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী দিয়ে দেবেন রেজিস্টার নম্বর দিয়ে দেবেন তারপরে শিক্ষাবর্ষ দেবেন তারপর হচ্ছে এখানে আপনি আপনার পুনরানীক্ষণের বিষয় ওকে এখানে আপনার সাবজেক্ট দিবেন যে সাবজেক্টের জন্য আপনি পুনরানীক্ষণের আবেদন করবেন সেটা দিবেন সাবজেক্টের কোড দেবেন যদি দুই সাবজেক্ট হয় দ্বিতীয় নাম্বার সাবজেক্টের দিবেন এবং কোড দিবেন তিন নাম্বার হলে তিন নম্বর যতগুলো হয় দিয়ে দিবেন এখানে আপনার সাক্ষর দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এই যে এখানে লেখা আছে পুনরায় নিরীক্ষা ফি হচ্ছে আপনার আটশো টাকা আর কিছু করা লাগবে না তারপর অ্যাডমিট কার্ড রেজাল্ট এগুলো করে রাখবেন আর হচ্ছে আপনার এই ব্যাংকের রসিদটা পূরণ করবেন এখানে হচ্ছে আপনি যেই ব্রাঞ্চে টাকা জমা দিতে চান যেমন এখানে নিউ মার্কেট ব্রাঞ্চ তারপরে হচ্ছে এখানে আপনার ডেট এখানে হচ্ছে আপনার নাম দিবেন রোল নম্বর দিবেন রেজিস্টার নং দিবেন এই রোল নাম্বারটা হচ্ছে কোথায় আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটা রোল নাম্বার তারপর হচ্ছে সাবজেক্ট আপনার যে বিষয় সেটা দিয়ে দিবেন সেশন দিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট আপনি কত জমা দিতে চান ওকে আপনি এখানে তা দেবেন যেমন আপনার দুই সাবজেক্ট হলে ষোলোশো টাকা এক সাবজেক্ট হলে আটশো টাকা এরকম আপনার যে যত টাকা দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন সাবজেক্ট অনুযায়ী এবং হচ্ছে সেটার ব্যাট কত আসে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে আপনি কি দিবেন ব্যাটটা দিবেন ওকে তো ব্যাট দেখেন এখানে দুই সাবজেক্টের জন্য ব্যাট হচ্ছে আপনার আঠারো টাকা তাহলে এক সাবজেক্ট হচ্ছে নয় টাকা ওকে তো এইভাবে আপনি হচ্ছে এখানে যা পূরণ করবেন এখানেও আপনি তা পূরণ করবেন ওকে এখানেও আপনি হচ্ছে তা পূরণ করবেন এবং এখানে হচ্ছে আপনি কথাই দিবেন এই যে এখানে আপনার এখানে কত টাকা টোটাল ব্যাট সহ আপনার টোটাল কত টাকা সেটা হচ্ছে আপনি এখানে কথাই লিখবেন নিচেরটা পূরণ করার দরকার নেই ওটা ব্যাংক পূরণ করবে তো তৃতীয় নাম্বার আমরা দেখব এই কাগজপত্রগুলো আমরা কীভাবে সংগ্রহ করব এবং যথাযথভাবে পূরণ করার পরে আমরা হচ্ছে জমা দেব তো প্রথমে হচ্ছে আপনার যে ব্যাংকের রসিদটা রয়েছে এই রসিদটা পূরণ করার পরে আপনি কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে দিতে পারবেন সর্বপ্রথম আপনি কিন্তু চাইলে ব্যাংকে টাকাটা জমা দিতে পারেন এই জামিলাটা আপনি প্রথমেই শেষ করে ফেলতে পারেন তো এখানে আপনার হচ্ছে সকল ইনফরমেশন দিয়ে ব্যাংকে চলে যাবেন ব্যাংকে চলে গিয়ে আপনি হচ্ছে টাকাটা জমা দিয়ে চলে আসবেন আসার পরে এবার হচ্ছে আপনি এটা পূরণ করলেন প্রয়োজনে এটা পূরণ করার পরে আপনি হচ্ছে আপনার বিভাগীয় প্রধানের কাছে চলে যাবেন বিভাগীয় প্রধান আপনার সিগনেচার ডেট দেওয়ার পরে এখানে সিলটা দিয়ে দিবে দেওয়ার পরে আপনার এটারও কাজ শেষ তারপর হচ্ছে পরম পূরণ করার পরে আপনার হচ্ছে বিবেগীয় প্রদানের সিলটা নেওয়ার পরে আপনি হচ্ছে অফিসে চলে যাবেন অফিস কক্ষে গেলে আপনার হচ্ছে এরকম একটা সিল দিয়ে দেবে অফিস থেকে সিল দেওয়ার পরে মানে হচ্ছে অধ্যক্ষের কাছে আপনার এটা পীড়িত হলো ওকে উত্তরপত্র পুরনো এখানে আবেদনের ফর্মটা অধ্যক্ষের কাছে পীড়িত হলো এবং হচ্ছে এখানে অধ্যক্ষের কাছে যখন উনি নিয়ে যাবে যে ভাই বসে উনি অথবা আপনি নিয়ে যাবেন নেওয়ার পরে দেখার পরে আপনার হচ্ছে এখানে সিগনেচারটা দিয়ে দেবে এবং ডেটটা দিয়ে দেবে ওকে তারপরে সেগুলোর কাজ শেষ হওয়ার পরে অধ্যক্ষের সিগনেচার নেওয়ার পরে আপনি ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার ভবনের তৃতীয় তলায় তিনশো বাইশ নম্বর কক্ষে চলে যাবেন তারপরে হচ্ছে আপনি সেখানে গিয়ে কাগজপত্রগুলো জমা দেবেন তো আমি এখন একটু টাচ দিই আপনাদের হচ্ছে কি কি লাগবে একটু এক নজর বুঝিয়ে দিই আপনার হচ্ছে প্রথমে এই ফর্মটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই যে এখানে পূরণ করবেন এখানে আপনার যতগুলো সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী প্রতিটা সাবজেক্ট আটশো টাকা হিসাবে দুই সাবজেক্ট হলে ষোলোশো টাকা এভাবে হিসাব করে এখানে টাকাটা দিবেন ফর্মটা পূরণ করবেন পূরণ করার পর আপনার বিভাগীয় প্রধানের কাছে চলে যাবেন সেখান থেকে আপনার হচ্ছে সিগনেচার এবং সিলটা বিভাগীয় প্রধান দিয়ে দেবে দেওয়ার পরে আপনি হচ্ছে টাকাটা জমা দেবেন ব্যাঙ্কে এখানে পূরণ করার পর ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দেবেন তো আপনি যদি চান প্রথমেই টাকাটা জমা দিতে তারপর হচ্ছে ফর্মটা পূরণ করতে পুনর্নীক্ষণের যে ফর্মটা রয়েছে আপনি চাচ্ছেন যে পরে এটা পূরণ করবেন তাও পারবেন আগে ব্যাঙ্কে টাকাটা জমা দিতে পারেন সেটা আপনার ইচ্ছে তো আপনার হচ্ছে এই ফর্মটা পূরণ করার পরে আপনি কি করবেন এই যে আপনার অফিসে চলে যাবেন অফিস কক্ষে চলে গেলে আপনার হচ্ছে এরকম একটা সিল দিয়ে দেবে তারপরে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি এবং রেজাল্ট ফটোকপি এই চারটা ডকুমেন্ট নিয়ে তারপর হচ্ছে আপনি অধ্যক্ষের সিগনেচার নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার্ড ভবনের তৃতীয় তলার তিনশো বাইশ নম্বর কক্ষে চলে যাবেন অথবা আপনি হচ্ছে তিনশো বাইশ নম্বর কক্ষে গেলে আপনি যদি সেখানে না নেয় আপনাকে বলে দিবে কত নম্বর কক্ষে যাবেন গেলে আপনি সেখানে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন যাই হোক সবশেষে আশা করি আমি বুঝাতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজে যারা রয়েছেন আপনারা যেভাবে খুব সহজে আপনাদের ফলাফল পুনরায়ীক্ষণের জন্য আবেদন করবেন কোন কোন কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কিভাবে সেগুলো সংগ্রহ করবেন এবং জমা দেবেন যদি ভিডিওটি ভালো লাগে লাল যে বাটনটা রয়েছে সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে দিন এবং হচ্ছে নোটিফিকেশনটা অন করে দিন যেন হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় কত হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ